ইমেজ ক্রিয়েট করার জন্য আমরা কি ব্যবহার করবো? ইলিপস টুল ইউজ করবো, ইলিপস টুল ইউজ করে ইমেজ ক্রিয়েট করবো। এরকম একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেলের আমি কালার একটা কালার দেবো, গ্রেডিয়েন্ট দেবো এখানে। গ্রেডিয়েন্টটা কীভাবে হবে এটাই ডায়াল হবে। ধরেন এইরকম একটা ইয়ে নিলাম, তারপর যদি একটা কপি করি, কপি পেস্ট করলাম, হালকা এইরকম একটা ছোট্ট করে নিই, ছোটো করে নিয়ে এটার যে ইয়াটা ছিল গ্রেডিয়েন্টটা, এই গ্রেডিয়েন্টটা আমি ডিটেল করবো না, লাইনার থাকবে। আর এটা যদি একটু উপর থেকে নেওয়া যায় এর উপরে আর একটা
pen tool. Pen tool data, eyes day. Blue the eyes, blue. এটা কি ইমোজি তৈরি হচ্ছে নাকি? আইসটা একটা গ্রুপ করি প্রথমে, গ্রুপ, তারপরে টোটালটা আর একটা গ্রুপ করি। এখন ফ্লিপ করে দিয়ে নিই, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যাল, কপি। আপনি ইচ্ছে করলে আরো বহুত কিছু করতে পারেন, অনেক কিছু আছে। যেমন হচ্ছে আমি যদি একটা লাইনটা নিই এখান এখান থেকে এখানে,
না ইমোজির নোজ দিলে ভালো লাগে না, নোজ ছাড়াই সুন্দর। তো এখন আপনারা এক করতে পারেন, ওই বিভিন্ন ইমোজি দেখা তারপরে এটা কপি করবেন, খুব একটা মুশকিল কাজ না। জাস্ট আমি কি করলাম, আমি দুইটা এলিপস নিলাম, দুটো রাউন্ড সার্কেল নিয়ে গ্রেডিয়েন্ট ইউজ করছি আর জাস্ট আইসগুলো দিয়ে দিচ্ছি আর কিছু না। আইসটা আবার কপি পেস্ট, ঠিক আছে এটা ক্রিয়েট করতে পারবো না। প্র্যাকটিস করার জন্য আপনি ধরেন গুগলে যায় ইমোজি নিয়ে আসলেন, ধরেন এই যে একটা, ঠিক আছে। তো এটা যদি আমি এখানে রেডি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে চলেন দেখি। আমি একটা এলিপস নিলাম প্রথমে কালার দেবো, কালার দিব হচ্ছে কোন কালার দিব এইটা মিডিল কালারটা দিলাম। এখানে দেখেন ওরা কি করছে, ওরা গ্রেডিয়েন্ট ইউজ করে নাই, ওরা জাস্ট এরকম করে করে। তো আমরা এটা কীভাবে করতে পারি এটার জন্য আমাকে কী করতে হবে, আমি এটা কপি করলাম, এইটা একটা কপি করে তারপর আরেকটা কপি করলাম, আরেকটা কপি করে এই দুইটা ধরবেন, এই দুইটা ধরে একটু ছোট করে দিই, হ্যাঁ দুইটা ছোট হয় না একসাথে, এইবার হবে ধরেন এই একটু হালকা ছোট করে দিলাম। ছোট করে দিয়ে এখন আমার যে শেপ বিল্ডার টুল আছে শেপ বিল্ডার টুল দিয়ে আমি এই দুই মনে করেন এখান থেকে এই পর্যন্ত এটা কেটে দিয়ে জাস্ট এটা একটা করে ফেললাম। এখন এটার কালার দিয়ে দিই এটা, এরপর এটার একটু উপরে তুলে নিয়ে যাই, ওদের মতো ওরা যে এখানে করছে চলে আসলো এখানে। আরেকটা বিষয় আসলো এই কালারটা আমি চাচ্ছি আর একটু ব্রাইট করে দিতে, কেমন যেন একটু ডার্ক ডার্ক লাগতো। ওকে ডান, এবার পাশে যে এই শেপটা আছে এই রাউন্ডটা এটা আমরা নিব, এটা নেওয়ার জন্য সেম পদ্ধতি ইউজ করবো, ঠিক আছে কপি করলাম, একটা কপি পেস্ট করে রেখে দিলাম সেম, একটা কপি দিয়ে নিই এখন নিচের টার এটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়া উপরে রেটু কামাত এখন আসেন ওইটা কালার দিয়ে দিই, আইড্রপার টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করে কালার দিয়ে দিচ্ছি, মোটামুটি কিন্তু শেপ চলে আসছে। আর একটু রোটেট করে দিলে কেমন হয়,
ফেস টাকায় ফেস এখানোর জন্য কি করব আমি ফেস এখানোর জন্য সেম ইলিপস টুল নিলাম ইলিপস টুল নিয়ে তারপরে এবার একটা লাইন নিয়ে নিই লাইন নিয়ে লাইনটা এভাবে কেটে দিলেই লাইন অ্যান্ড এলিপস দুইটা ধরিয়া শেপ বিল্ডার টুল দিয়ে উপর একটা অল্টার প্রেস করে কেটে দিলাম ঠিক আছে এটার একটা কালার ওদের যে কালার আছে সেম কালার এখানে যে এই জিম্পাটা বানাইছে এটা আমরা সব কিছু এলিপস টুল দিয়েই করতে পারবো আপাতত এটার অপাসিটিটা একটু কমাই দিলে মনে হয় ভালো বোঝা যাবে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়া নিচের থেকে কেটে দিলাম এটা একটা শেপ করলাম ফিফটি পার্সেন্ট করা ছিল তো 100% করে দিলে ওই কালারটা নিয়ে নিয়ে ডান ফেস হয়ে গেছে এখন আমাদের পাশে যে দুটো ইয়াদ দিচ্ছে এই দুটো যে দিই এই একটা খাপ মিলে যায় না হলে কিন্তু আবার কাজ করা যাবে না তাহলে এখন শেপ বিল্ডার টুল দিয়া নিচে থেকে কেটে ফেলে দিন ভাই গাই ধাঁধা
ইমোজি নাই গাইড লিস্টে প্রত্যেকটা গাইড লিস্ট অনেকগুলো আছে এখন ওগুলা নাই করে দিই আচ্ছা এই গাইড নাই করতে হলে আপনাকে গাইড সিলেক্ট করতে হবে এই ধরেন এই যে নিলেন নিলে সিলেক্ট করে ডিলিট প্রেস করে দিবেন তাহলে চলে যাবে ঠিক আছে তো এইভাবে আমরা প্র্যাকটিস করবো বাসায় হ্যাঁ যা তাহলে আপনি প্র্যাকটিস করা যাবে না কপি করতে পারবেন না এখন তারপরে এইভাবে কপি করতে করতেই এক সময় মনে করেন যে আপনার নিজে থেকে তৈরি করার একটা অ্যাবিলিটি চলে আসবে